খর্দহ শ্যামসুন্দর ঘাট থেকে কলকাতা মিলেনিয়াম পার্ক পর্যন্ত শুরু হলো ভেসেল সার্ভিস। দীর্ঘদিন লকডাউন চলার পর থেকে শুরু হয়েছে আনলক পর্ব, শুরু হয়েছে বিভিন্ন রকম গণপরিবহন, কিন্তু এখনও পর্যন্ত চালু করা যায়নি রেল পরিষেবা। এমন পরিস্থিতিতে গণপরিবহনের উপর অতিরিক্ত চাপ কমাতে এবং জল ব্যবহার করে নতুন পরিবহনের মাধ্যম খুলে দিতে খর্দহ শ্যামসুন্দর ঘাট থেকে কলকাতা মিলেনিয়াম পার্ক পর্যন্ত চালু হলো ভেসেল সার্ভিস। এর ফলে ব্যারাকপুর, টিটাগড়, খর্দহ সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের, যাদের কলকাতায় নিত্য নৈমিত্তিক বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়, তারা জলপথে খুব সহজেই চলে যেতে পারবেন তাদের গন্তব্যে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে ও খর্দহ পৌরসভার সহযোগিতায় শুক্রবার সকালে উদ্বোধন হলো এই ভেসেল সার্ভিসের। আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক শঙ্কর প্রসাদ পাল, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টর রজত কুমার বিশ্বাস, ব্যারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, খর্দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য এবং বিদায়ী পৌরমাতা ও পিতারা। এদিনে শ্যামসুন্দর ফেরিঘাট থেকে সবুজ পতাকা নাড়িয়ে কলকাতার পথে রওনা করানো হয় প্রথম ভেসেলকে। এদিনের এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক শঙ্কর প্রসাদ পাল জানান, জলপথকে আরও বেশি ব্যবহার করার জন্যই তাদের এই উদ্যোগ। আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা জলপথকে গুরুত্ব দিচ্ছি, তো সেই জলপথে গুরুত্বটাকে বাড়ানোর জন্যেই আমরা খর্দার এই শ্যামসুন্দর ফেরিঘাট থেকে এই ভেসেল প্রত্যেক দিনই চলবে, এটা হচ্ছে যে আমাদের যাবে হচ্ছে মিলেনিয়াম পার্ক পর্যন্ত, সেই উদ্যোগটাই আজকে নেওয়া হলো। এই কোভিড পরিস্থিতিতে মূলত চিন্তা করে নেওয়া হয়েছে, কেবল কোভিড পরিস্থিতি নয়, এটা হচ্ছে যে আমাদের জলপথকেও যাতে করে গুরুত্ব আমরা দিই সেইটাও আমাদের মাথায় আছে, সেইটাকে ঘিরে এটা করা হলো। অপরদিকে মানুষের চাহিদার কথা মাথায় রেখেই খর্দহ পৌরসভার তরফে এই পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে এই ভেসেল সার্ভিস চালু করা হয়েছে বলে জানালেন খর্দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা। চিন্তা আমরা খর্দা পৌরসভায় নতুন বোর্ড আসার পর আমরা ভাবছিলাম যে এই করোনা আবহাওয়ায় ট্রেন বন্ধ এবং বাসের যে যোগাযোগ কলকাতার সঙ্গে, সেখানে করোনার যে বিধিনিষেধ সেটা লোকে মানতে পারছে না এবং খুব কষ্ট করে তাদের কলকাতায় পৌঁছতে হচ্ছে। আর আমাদের এই অঞ্চলগুলোতে মানুষের দৈনন্দিন কলকাতার সঙ্গে তাদের যোগাযোগ, সেই জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা ভাবছিলাম, ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে জলপথে খর্দার থেকে কলকাতা যাওয়া যায় কি না, সেটা ভাবার সঙ্গে সঙ্গে আমরা পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এই সিদ্ধান্ত বা আমাদের এই প্রপোজালটা পরিবহন দপ্তর অ্যাপ্রুভাল দেয় এবং আপনারা জানেন তারপর ট্রায়াল রান হয় অনেকদিন, তারপর আমরা আজকের দিনে আমাদের যাত্রী নিয়ে প্রথম কলকাতায় রওনা হলো ভেসেলটা। কখন এবং কটা? 8:45 যাবে এবং 5:45 আবার এই ভেসেলটা ফিরবে, মিলেনিয়াম পার্ক থেকে ফিরবে। 7 দিন না 6 দিন চলবে, রোববারে বন্ধ থাকবে। আমরা দেখে নিই, যদি যাত্রী সংখ্যা সেরকম হয় আমরা রোববারেও চালাবো। কত করে ভাড়া দাঁড়ায়? 40 টাকা। এটা 1 মাস চলবে, যদি যাত্রী সংখ্যা আরও বাড়ে তাহলে আমরা আরেকটা ভেসেলের ব্যবস্থা করব। পরিবহন দপ্তরের সঙ্গে এভাবেই আমাদের কথা হয়েছে।